সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো কিভাবে নতুন জন্ম নিবন্ধনের জন্য অনলাইনে আবেদন করবেন, কি কি ডকুমেন্ট লাগবে আবেদন করতে, এবং আবেদন করার পর কিভাবে আপনারা জন্ম নিবন্ধনটা আপনার হাতে পাবেন, এ টু জেড সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা, প্রথমেই আপনাদেরকে যেটা করতে হবে, দেখুন এখানে জন্ম নিবন্ধনের যে সার্ভারটি আছে এটার লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা সেই লিঙ্কের উপর ক্লিক করলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পর দেখুন প্রথমে জন্ম নিবন্ধনের আবেদন। আমার ভয়েসটা খুব খারাপ শোনাচ্ছে, কারণ ঠান্ডা লাগছে, এজন্য এক্সট্রিমলি সরি। যাই হোক আর কি, তো এখান থেকে দেখুন জন্ম নিবন্ধনের আবেদন, তো এখানে জন্মস্থান আর হচ্ছে স্থায়ী ঠিকানা, এখানে দুটো অপশন আছে। যদি কিনা আপনি জন্মস্থায়ী ঠিকানায় জন্ম নিবন্ধন করতে চান তাহলে এটা রাখবেন, আর যদি স্থায়ী ঠিকানায় করতে চান তাহলে স্থায়ী ঠিকানাটা সিলেক্ট করে দেবেন। তো আমি যার জন্য করব সেটা হচ্ছে জন্মস্থান, স্থায়ী ঠিকানা সেম, সেই ক্ষেত্রে জাস্ট আমি এখান থেকে স্থায়ী ঠিকানাটাই রাখবো, ঠিক আছে। তারপর এখান থেকে আরেকটা অপশন আছে, আপনি কি বাংলাদেশের দূতাবাসে জন্ম নিবন্ধনের জন্য আবেদন করতে চান কিনা, যদি চান তাহলে এখান থেকে টিক মার্কটা দিয়ে দিলে এই নিচের অপশনগুলো ইনেবল হয়ে যাবে, এখান থেকে দেশ সিলেক্ট করতে পারবেন, অফিস সিলেক্ট করতে পারবেন। তো আমার জন্য এটা প্রয়োজন হচ্ছে না, সেই ক্ষেত্রে জাস্ট আমি স্থায়ী ঠিকানাটা রাখবো, তারপরে এখান থেকে পরবর্তী উপরে এটা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর প্রথমে আপনাদেরকে এখান থেকে যেটা করতে হবে, দেখুন এখানে প্রথমে নামের প্রথম অংশ বাংলায় লিখতে হবে, যেমন আমার নাম হচ্ছে শাকিল আহমেদ, তো প্রথমে আমি জাস্ট এখানে শাকিলটা লিখবো, তারপর এখানে নামের শেষের অংশটুকু আহমেদটুকু এই সাইডে লিখতে হবে, তারপরে সেম একইভাবে নামের প্রথম অংশ ইংরেজিতে এখানে লিখতে হবে শাকিল, এখানে আহমেদ, অর্থাৎ আপনাদের নামের প্রথম অংশ যেটা থাকবে সেটা এখানে লিখবেন, লাস্টের অংশটা এখানে লিখবেন। তারপর এখান থেকে জন্ম তারিখটা সিলেক্ট করে দিতে হবে, তারপর এখান থেকে পিতামাতার কততম সন্তান সেটা সিলেক্ট করতে হবে, তারপর এখান থেকে লিঙ্গ সিলেক্ট করতে হবে। তো আমি জাস্ট এগুলো ধাপ পূরণ করে তারপর আপনাদেরকে বাদবাকি প্রচেষ্টা দেখাচ্ছি। তো দেখুন প্রথমে আমি এখানে নামটা লিখছি বাংলায় প্রথম অংশ, তারপর এখানে কিন্তু আমি দ্বিতীয় অংশটা লিখছি, তারপরে নামের প্রথম অংশ ইংরেজিতে লিখছি, তারপর দ্বিতীয় অংশটা লিখছি। এখানে জন্ম তারিখটা আমি খালি রাখছি এই কারণে যাতে আপনাদেরকে আমি বোঝাই দিতে পারি তার জন্য আর কি। তো এখান থেকে জন্ম তারিখটা কীভাবে সিলেক্ট করবেন, দেখেন প্রথমে এখান থেকে আপনাদেরকে বছরটা সিলেক্ট করতে হবে, আমি এখান থেকে বছরটা সিলেক্ট করতেছি। বছরটা সিলেক্ট করার পর এবার এখান থেকে আপনাদের মাসটা সিলেক্ট করতে হবে, মাসটা সিলেক্ট করার পর এখান থেকে আপনাদেরকে দিনটা সিলেক্ট করতে হবে, আমি জাস্ট এখান থেকে দিনটা সিলেক্ট করলাম। দিনটা সিলেক্ট করে দেওয়ার পর আপনাদের সামনে জাস্ট এরকম একটা ইন্টারফেস চলে আসবে, তো এখান থেকে দিবেন হচ্ছে আমার কাছে ডকুমেন্টগুলো আছে, ঠিক আছে। তো জাস্ট আমি এখান থেকে আমার কাছে ডকুমেন্টগুলো আছে এটার উপরে ক্লিক করে দেবো, এটার উপরে ক্লিক করে দিলাম, দিয়ে দেওয়ার পর এখান থেকে পিতামাতার কততম সন্তান সেটা সিলেক্ট করছি, তারপরে এখান থেকে আমি লিঙ্গটা সিলেক্ট করছি, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখুন এখানে প্রথমে আপনাদেরকে যেটা করতে হবে জন্মস্থান ঠিকানাটা সিলেক্ট করতে হবে, বাংলাদেশ তো বাংলাদেশই থাকবে, এটা যদি চাইলে আপনারা পরিবর্তন করতে পারেন, না চাইলে দরকার নাই, যদি আপনাদের ক্ষেত্রে অন্য কোনো কিছু হয় তাহলে পরিবর্তন করবেন। তারপর এখান থেকে বিভাগটা সিলেক্ট করতে হবে, বিভাগটা সিলেক্ট করে দেওয়ার পর আমি জাস্ট এখান থেকে বিভাগটা সিলেক্ট করলাম, বিভাগটা সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে জেলাটা সিলেক্ট করতে হবে, আমি জাস্ট এখান থেকে জেলাটা সিলেক্ট করলাম, তারপর এখান থেকে আপনাদেরকে উপজেলাটা সিলেক্ট করতে হবে, উপজেলাটা সিলেক্ট করলাম, তারপর এখান থেকে ইউনিয়ন সিলেক্ট করতে হবে, ইউনিয়ন সিলেক্ট করলাম, তারপর এখান থেকে ওয়ার্ড নাম্বার সিলেক্ট করতে হবে, আমি জাস্ট ওয়ার্ড নাম্বারটা সিলেক্ট করলাম, তারপর এখান থেকে ডাকঘর বাংলায় লিখতে হবে, এপাশে ডাকঘর ইংরেজিতে লিখতে হবে, এপাশে গ্রাম লিখতে হবে, এপাশে গ্রাম বা মহল্লা ইংরেজিতে লিখতে হবে, ঠিক আছে। তারপর এখান থেকে বাসার সড়ক নাম্বার যদি থাকে বা এগুলো যদি আপনার প্রয়োজন হয় তাহলে দিবেন, না থাকলে এটা অপশনাল অপশন, না দিলে কোনো সমস্যা নাই, ঠিক আছে। তো আমি জাস্ট এগুলো ফিল আপ করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, তারপর দেখুন এখান থেকে আমি ডাকঘর বাংলা লিখছি, এ সাইডে ইংরেজিতে লিখছি, তারপর গ্রাম বাংলায় লিখছি, ইংরেজিতে লিখছি, ঠিক আছে। আর এই নিচে যে অপশনটা এটা অপশনাল অপশন, এটা আমার প্রয়োজন হচ্ছে না তাই আমি এটা লিখবো না। আচ্ছা, তারপর আমি এখান থেকে জাস্ট পরবর্তী উপরে এটা ক্লিক করে দিব। আচ্ছা, পরবর্তী উপরে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকমভাবে একটা ইন্টারফেস চলে আসবে। আচ্ছা, একটা কথা আপনাদের সাথে শেয়ার করে নিই, সেটা হচ্ছে যে আপনারা যারা জন্ম নিবন্ধন সংশোধনী বা নতুন জন্ম নিবন্ধন বা বাংলা থেকে ইংরেজি করতে পারেন না বা আবেদন করতে পারতেছেন না, আপনারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করলে, স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করলে আমরা আপনাদের জন্য অনলাইনে আবেদনটা করে দিতে পারবো, আপনারা চাইলে আমাদের কাছ থেকে আবেদনটা করতে পারেন। আচ্ছা, তারপর এখানে প্রথমে আপনাদেরকে যেটা করতে হবে, পিতার জন্ম নিবন্ধন নাম্বার দিতে হবে, এরপর হচ্ছে মাতার জন্ম নিবন্ধন নাম্বার দিতে হবে, তারপরে পিতার জন্ম তারিখ দিতে হবে, মাতার জন্ম তারিখ দিতে হবে। এইগুলো দেওয়ার পর কিন্তু অটোমেটিকভাবে এখানে নামগুলো শো করবে বা নামগুলো চলে আসবে, ঠিক আছে। অবশ্যই এখানে পিতা মাতার ডিজিটাল জন্ম নিবন্ধন হতে হবে, না হলে কিন্তু এই তথ্যগুলো আসবে না, ঠিক আছে। জাস্ট আমি এখান থেকে পিতা মাতার ডিজিটাল জন্ম নিবন্ধনের যে নাম্বারটা আছে সেটা আমি এখানে টাইপ করে দিচ্ছি। ওকে, জন্ম তারিখটা টাইপ করে দেওয়ার সাথে সাথে দেখুন এখানে নাম বাংলায় চলে আসছে এবং ইংরেজিতেও নামটা চলে আসছে, ঠিক আছে। এরপর এখান থেকে পিতার জাতীয়তা সিলেক্ট করতে হবে, আমি তো এখান থেকে বাংলাদেশি রাখবো, ঠিক আছে। তারপর হচ্ছে মাতার জন্ম নিবন্ধন নাম্বারটা সেম একইভাবে দিবেন, এবং এখানে জন্ম তারিখটা দিলেই কিন্তু নাম ঠিকানা অটোমেটিকভাবে চলে আসবে, আমি সেখান থেকে দিয়ে দিচ্ছি, দিয়ে দিলে কিন্তু অটোমেটিক নাম ঠিকানা সবকিছু চলে আসবে, এটা আপনাদেরকে আমি দেখাই।
আচ্ছা দেখেন এখানে জন্ম তারিখটা দেওয়ার সাথে সাথে কিন্তু মাতার নামটাও সেম বাংলায় চলে আসছে এবং ইংরেজিতে দুটোই চলে আসছে। তারপর এখান থেকে মাতার জাতীয়টা বাংলাদেশি, তো বাংলাদেশি রাখবো, ঠিক আছে? তো এখানে অটোমেটিকভাবে কিন্তু চলে আসবে, এখানে এগুলো মুছার বা এগুলো নতুন করে টাইপ করার কোনো ওয়ে নাই, এখান থেকে অটোমেটিকভাবে কিন্তু ফিল আপ করতে হবে, ঠিক আছে? আচ্ছা তারপর এখান থেকে পরবর্তীর উপরে আমি ক্লিক করে দেব। পরবর্তীর উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে একটা জিনিস দেখেন, আপনার জন্মস্থানের ঠিকানা এবং স্থায়ী ঠিকানা যদি এক হয় তাহলে জাস্ট এই টিক মার্কটা দিয়ে দিবেন। টিক মার্কটা দিয়ে দেওয়ার সাথে দেখুন এখানে সবগুলো কিন্তু আমার অটোমেটিক ফিল আপ হয়ে গেছে, কারণ আমি জন্মস্থানের ঠিকানাটা আগেই ফিল আপ করে রাখছিলাম। আর যদি আপনাদের পরিবর্তন হয় তাহলে এটাকে টিক মার্ক উঠাই দিয়ে আপনারা ম্যানুয়ালি ভাবে করে নিতে পারেন। তো আমার ক্ষেত্রে যেহেতু এই সবগুলো সেম হবে সেই ক্ষেত্রে এটাকে টিক মার্ক দিয়ে দিলাম, দিলেই অটোমেটিক এগুলো সব ফিল আপ হয়ে গেল। আচ্ছা এরপর দেখুন স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা যদি সেম হয় তাহলে এখান থেকে টিক মার্কটা দিয়ে দিতে হবে, টিক মার্কটা দিয়ে দিলে অটোমেটিক সবগুলো ফিল আপ হয়ে যাবে। তো আমার ক্ষেত্রে এখানে স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা সবগুলোই সেম হচ্ছে, সেই ক্ষেত্রে জাস্ট এটাকে আমি টিক মার্ক দিয়ে দিলাম, টিক মার্ক দিয়ে দেওয়ার মাত্র অটোমেটিক সবগুলো কিন্তু ফিল আপ হয়ে গেছে। আচ্ছা তারপর এখান থেকে জাস্ট আমি পরবর্তী উপরে ক্লিক করে দেবো। পরবর্তী উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাকে প্রথমে সিলেক্ট করতে হবে যে আবেদনটা করতে আছে সে কে, অর্থাৎ আপনার পিতা, আপনার মাতা অথবা কোনো অভিভাবক অথবা নিজ, এখান থেকে সেটা সিলেক্ট করতে হবে। তো আমি যার জন্য করতেছি তার পিতাই মূলত আমাকে জন্ম নিবন্ধন করতে বলছে, সেক্ষেত্রে জাস্ট এখানে পিতাটাই রাখবো। পিতাটা রাখার পরে কিন্তু অটোমেটিকভাবে পিতার নামটা এখানে শো করবে। তো এখানে পিতার নামটা দেখুন শো করতেছে, আমি একটু স্ক্রল করে নিচের দিকে আসি। আচ্ছা নিচের দিকে আসার পর এখানে আপনাদেরকে কিছু ডকুমেন্ট আপলোড করতে হবে, অর্থাৎ নতুন জন্ম নিবন্ধন করতে গেলে কি কি ডকুমেন্ট প্রয়োজন। যদি কিনা আপনি সুইড হন তাহলে আপনার যদি এনআইটি কার্ড থাকে অথবা পাসপোর্ট থাকে, ড্রাইভিং লাইসেন্স থাকে, সার্টিফিকেট থাকে, এগুলো আবেদন এগুলো আপলোড করে আপনি আপনার জন্ম নিবন্ধন সংশোধনের বা নতুন জন্ম নিবন্ধনের জন্য আবেদন করতে পারবেন। অথবা আপনার হচ্ছে যদি কিনা বাচ্চা হয়, কোনো বাচ্চার জন্য আবেদন করেন তাহলে তার শিশু টিকা কার্ড অথবা যে কোনো চিকিৎসা প্রতিষ্ঠানের ছাড়পত্র হলেও কিন্তু আপনি আবেদনটা করতে পারবেন, ঠিক আছে? আর হচ্ছে যে পিতা মাতার এনআইটি কার্ডের ফটোকপি হলে ভালো হবে। আচ্ছা তো এখান থেকে যেহেতু আমি যার জন্য করতে সে হচ্ছে একটা বাচ্চা, সেক্ষেত্রে জাস্ট প্রথমে এখান থেকে তার মেডিকেল সার্টিফিকেট যেটা আছে মেডিকেল সার্টিফিকেটটা আমি এখানে আপলোড করে দিচ্ছি। তো আমি এখান থেকে জাস্ট মেডিকেল সার্টিফিকেট যেটা আছে সেটা আপলোড করলাম, করার পর এখান থেকে প্রথম অপশনটা সিলেক্ট করব চিকিৎসা প্রতিষ্ঠানের ছাড়পত্র, ঠিক আছে? তো এখান থেকে জাস্ট আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখান থেকে স্টার্ট দিয়ে দেবো, স্টার্ট দিলে এটা আপলোড হয়ে যাবে। এটা অবশ্যই আপনাকে 2 মেগাবাইটের ভিতরে রাখতে হবে, নাহলে কিন্তু আপলোড হবে না। আচ্ছা আবারও সংযোজনের উপরে ক্লিক করলাম, সংযোজনের উপরে ক্লিক করার পর এবার আমি পিতার এনআইডি কার্ডের যে আমি আপলোড করে দিচ্ছি, ঠিক আছে? এটা আমি আগে স্ক্যান করে রাখছি। তো এখান থেকে জাস্ট আমি 2 নম্বরটা সিলেক্ট করবো, পিক করার পর এখান থেকে স্টার্টের উপরে এটা ক্লিক করে দেবো। স্টার্টের উপরে ক্লিক করে দেওয়ার পর দেখুন সুন্দরভাবে দুটোই কিন্তু আপলোড হয়ে গেছে। আচ্ছা এরপর একটু স্ক্রল করে নিচের দিকে আসবো, আসার পর এখান থেকে পরবর্তী যে অপশনটা দেখতেছি পরবর্তীর উপরে ক্লিক করে দেবো। পরবর্তীর উপরে ক্লিক করে দিলে আপনাদের সামনে সমস্ত ইনফরমেশন এভাবে শো করবে, নিজের নাম, পিতার নাম, মাতার নাম সব কিছু দেখে নেবেন, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা। এখান থেকে যদি কোনো কিছু ভুল হয় পরবর্তীতে গিয়ে কিন্তু আপনারা এটাকে সমাধান করতে পারবেন, কিন্তু এটা সাবমিট হয়ে গেলে এটার আর কোনো সমাধান নাই, ঠিক আছে? অর্থাৎ সমাধান বলতে সংশোধনের জন্য আবারও আবেদন করতে হবে, অনেক ঝামেলা। আচ্ছা তারপরে এত স্ক্রল করে নিচের দিকে আসলে আমার সব কিছু ঠিক আছে। প্রথমে এখান থেকে আপনারা চাইলে একটা ইমেল অ্যাড্রেস দিতে পারেন, এটা অপশনাল অপশন, এটা দিলেও দিতে পারেন না দিলেও কোনো সমস্যা নাই। আচ্ছা তারপর এখান থেকে অবশ্যই একটা ফোন নাম্বার দিতে হবে, তারপর এখান থেকে ওটিপি পাঠাতে হবে। আমি জাস্ট এখান থেকে একটা ফোন নাম্বার টাইপ করে দিচ্ছি। আচ্ছা একটা ফোন নাম্বার টাইপ করে দিলাম, টাইপ করে দেওয়ার পর এখান থেকে ওটিপি পাঠান, এটার উপর এটা ক্লিক করে দেবো। ওটিপি পাঠানোর উপর ক্লিক করে দিলে এখানে সাকসেস লেখা থাকবে এবং মেসেজ হ্যাজ বিন সেন্ড লেখা থাকবে। অলরেডি আমার ফোনে একটা মেসেজ চলে আসছে, আমি জাস্ট যে মেসেজটা আসছে এখানে মেসেজটা টাইপ করে দিতে হবে। মেসেজ একটা কোড থাকবে, ঠিক আছে? অর্থাৎ 6 ডিজিটের একটা কোড থাকবে, সেই কোডটা বা ওটিপিটা এখানে টাইপ করে দিতে হবে। আমি জাস্ট এখানে টাইপ করে দিচ্ছি। আচ্ছা দিয়ে দেওয়ার পর এখান থেকে জাস্ট সাবমিটের উপর একটা ক্লিক করে দিতে হবে, ওটিপি ভেরিফিকেশন সাকসেসফুল হয়েছে, ঠিক আছে? আচ্ছা এরপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এখান থেকে আবেদনপত্র প্রিন্ট নামে যে অপশনটা দেখতেছেন এটার উপর এটা ক্লিক করে দিবেন। এটার উপরে ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসতে পারে, ঠিক আছে? এরকম যদি কোনো ইন্টারফেস আসে এখানে তাহলে আপনারা কী করবেন, এই যে অবস্থায় আছে এই অবস্থায় থাকবে। এখান থেকে আবারও নতুন একটা উইন্ডোজ ওপেন করে নেবেন, ওপেন করে নেওয়ার পর আবারও জন্ম নিবন্ধনের সার্ভারটি আছে সার্ভারটিতে প্রবেশ করবেন। প্রবেশ করার পর এখান থেকে আপনাদেরকে যেটা করতে হবে দেখুন এখানে একটা অপশন পেয়ে যাচ্ছেন, এখান থেকে জন্ম নিবন্ধনের উপরে মাউসটা রাখলে নিচে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। তো এখান থেকে আপনাদেরকে প্রথমত যেটা করতে হবে এখান থেকে আপনারা যারা করবেন জন্ম নিবন্ধনের আবেদনপত্র প্রিন্ট এটার উপরে এটা ক্লিক করে দিবেন। এটার উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে জন্ম নিবন্ধনের জন্য আবেদন এই প্রথম অপশনটা সিলেক্ট করে রাখবেন। রাখার পর এখানে অ্যাপ্লিকেশন আইডিটা দিতে হবে, অ্যাপ্লিকেশন আইডিটা বলতে এই যে অ্যাপ্লিকেশন আইডিটা আছে এটা আমি জাস্ট এখান থেকে কপি করে নিচ্ছি। জাস্ট আমি এখান থেকে কপি করে নিলাম, কপি করে নেওয়ার পর এখানে জাস্ট আমি পেস্ট করে দেবো। আচ্ছা এখানে পেস্ট করে দিলাম, দেওয়ার পর এখান থেকে আপনাকে জন্ম তারিখটা সিলেক্ট করে দিতে হবে, অর্থাৎ যে জন্ম তারিখটা দিয়ে আমি জন্ম নিবন্ধন তার যে জন্ম তারিখটা দিয়েছিলেন এখানে সেই জন্ম তারিখটা এখানে টাইপ করে দিতে হবে। আমি জাস্ট এখানে জন্ম তারিখটা টাইপ করে দিচ্ছি।
আচ্ছা, জন্ম তারিখটা টাইপ করে দেওয়ার পর এখান থেকে প্রিন্ট নামে যে অপশনটা দেখতেছেন, প্রিন্টের উপরে এটা ক্লিক করে দিবেন। প্রিন্টের উপরে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে জাস্ট এরকম ভাবে ইন্টারফেসটা চলে আসবে। এটা এখান থেকে যদি কিনা আপনার কোনো প্রিন্টার থাকে তাহলে এখান থেকে প্রিন্ট আউট করে নিতে পারেন, আর যদি প্রিন্টার না থাকে তাহলে এখান থেকে সেভ অ্যাজ পিডিএফ নামে যে অপশনটা দেখতেছেন, সেভ অ্যাজ পিডিএফটা রাখবেন। রাখার পর এখান থেকে সেভের উপরে ক্লিক করবেন। সেভের উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ডেস্কটপে অথবা যে কোনো জায়গায় আপনারা চাইলে এটা সেভ করে রাখতে পারেন। আমি জাস্ট এটাকে সেভ করে রাখলাম। সেভ করে রাখার পর এটা আপনাদেরকে রান করে দেখাই। দেখুন, আমি যদি এটাকে এখন রান করে দেখাই, আমি ওপেন করে নিচ্ছি ক্রোম থেকে। আচ্ছা দেখেন, এখানে কিন্তু আমার পুরোপুরি ইন্টারফেসটা চলে আসছে এবং আমি যে আবেদন কপিটা করছি সেটা কিন্তু সবকিছু এখানে শো করতেছে। এটা অবশ্যই যে কোনো কম্পিউটার দোকান থেকে প্রিন্ট আউট করে নেবেন। প্রিন্ট আউট করে নিয়ে ইউনিয়ন পরিষদে এই কাগজটা জমা দিবেন। পাশাপাশি হচ্ছে যে আপনার যে হচ্ছে যে আপনি যে পিতার এনআইডি কার্ড অথবা মাতার এনআইডি কার্ডটা এখানে অ্যাড করছেন তার একটা ফটোকপি নেবেন। আর হচ্ছে যে এখানে যে শিশু টিকা কার্ড অথবা যে কোনো চিকিৎসা প্রতিষ্ঠানের ছাড়পত্রটা অ্যাড করছি সেটা অবশ্যই ফটোকপি করে নিতে হবে। পাশাপাশি হচ্ছে ইউনিয়ন পরিষদে বা সরকারি একটা ফি আছে জন্ম নিবন্ধনে, সেই ফিটা দিলে আপনাদের জন্ম নিবন্ধনটা একদিনের ভিতরে ইনশাল্লাহ আপনার হার্ড কপিটি ইউনিয়ন পরিষদ থেকে নিয়ে আসতে পারবেন। ঠিক আছে, তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।